সম্মিলিত হচ্ছেন আজকের এই মহান অনুষ্ঠানের আহ্বায়ক ভারতবর্ষের দ্বিতীয় পবিত্র স্থান মুসলিম সম্প্রদায়, সে ফুলপুরা শরীফের মাটিতে যিনি এই ক্যারেট প্রতিযোগিতা অনুষ্ঠানের মূল আহ্বায়ক এবং যার জন্য এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে সবাই এসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, আমাদের শ্রদ্ধা এবং প্রিয় পীরজাদা কোয়াশিমের মঞ্চ মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট মিলন বিন্দু যারা রয়েছে এবং সবাই যারা এখানে এসে উপস্থিত হয়েছে, আমি আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। প্রায় প্রত্যেক বছরই এসে পৌঁছে তো এই যে প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আপনাদের ধর্মগ্রন্থ পাঠ করার যে প্রতিযোগিতা, তার সাথে অনেক বেশি শিক্ষার আলোয় আলোকিত করা। এবছরে এসে যেটা প্রথম দেখলাম, ওই ওনার মেয়ে নাতি নাতনি বাচ্চা মেয়েটি ওর সঙ্গে সারা বছরই খুব ছুটি হয়, যখনই আসে খুব ছুটি করি ওর সঙ্গে। এটা এত সুন্দর পড়লো, পাঠ করলো না দেখে, এটা থেকে বোঝা যায় যে নিজেকে এখন থেকেই কত সুন্দর করে তৈরি করছে এই ছোট বয়স থেকে। ওটা আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আপনারা আলোকিত হন। এই সাবজেক্ট নিয়ে বিশেষ কিছু আমার বেশি জ্ঞান নেই সত্যি কথা বলতে, কিন্তু আমি এসেছি ওনার আহ্বানে, প্রত্যেকবার আসি ভালো লাগে না, কিন্তু আমি যখন মঞ্চে আছি তখন তো কিছু বলব না। আপনাদের আশীর্বাদের দোয়ায় শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত ধর্মের মানুষ জাতির মানুষের আশীর্বাদে এবারেও বিজয়ী হয়েছে, এবং সেটা শ্রীরামপুর পার্লামেন্টের জন্য রেকর্ডটি প্রায় 1,75,000 হয়ে গেছে সমস্ত ধর্মের মানুষের আশীর্বাদ। গোটা ভারতবর্ষের মুখে একটা অসম্ভব অস্থিরতা তৈরি হয়েছে, কোন একজন বা কোন একজনের দল বা তাদের লোকেরা যে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, ধর্মে ধর্মে লাগিয়ে দিয়েছে, পার্টিকুলারলি একটা ধর্মক্ষেত্রে যে টার্গেট করেছে, আজ তিনি ভারতবর্ষের থেকে উত্তর পেয়ে গেছে। দুটো ক্র্যাশ নিয়ে এখন তাকে চলতে হচ্ছে, আগে করতো 56টি ছাতি ছাতি, এখন 36 ইঞ্চিতে সাইজ করে দিয়েছে ভারতবর্ষের মানুষ, সমস্ত ধর্মের মানুষও তাকে সাইজ করে দিয়েছে। আর এই দুটো ক্র্যাশ বেশি দিন থাকবে না, 1.5 বছরের মধ্যে দুটো ক্র্যাশ পড়ে যাবে, আবার ভালো করে সাইজ হয়ে যাবে। বিদ্বেষ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ঘৃণা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সে কোনো ব্যক্তির বিরুদ্ধে হোক, কোনো গ্রুপের বিরুদ্ধে হোক, কোনো ধর্মের বিরুদ্ধে হোক, কোনো জাতির বিরুদ্ধে হোক, সেই মানুষ থাকতে পারে না। ওপরে একজন আছেন, কেউ তাকে আল্লাহ বলে,
কেউ তাকে ঈশ্বর বলে, কেউ তাকে জিসাস ক্রাইস্ট বলে, সে তো একটাই, তিনি এটা সহ্য করতে পারেন। রাজার কোন অহংকার থাকতে পারে না, রাজার যখন অহংকারী হয় রাজাকে তখন নেমে যেতে হয়, সে নেমে যাওয়ার রাস্তায় আস্তে আস্তে চলে গেছে এবং এবার বুঝে গেছে। আর বেশি এই জিনিস চলতে পারে, এই ভারতবর্ষ সমস্ত ধর্মের মানুষের সমন্বয় ভালোবাসে এই ভারতবর্ষ 75 বছর লোক এগিয়ে গেছে, সেইখানে যারা আঘাত করে তাদের চলে যেতে। আজকে এইখানে দাঁড়িয়ে আমি আবার বলব যে সমস্ত ধর্মের মানুষ সবাই যেমন আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকতে হবে। যারা এর বিভেদ করার চেষ্টা করবে তাদের দূর করতে হবে ভারতবর্ষের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধার্মিক জায়গা, তাদের সময়কে দূর করতে হবে। বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না, আমাদের আপনাদের কোরআন পাঠ হবে, আমি তার মধ্যে আমি এসেছি। আমি আমার আবার সম্মান জানাই, আমার যাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আমার